ম্যাপ টিভি সকল আপডেটস পেতে আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। কঠোর লকডাউনের ষষ্ঠ দিন আজ। সারা দেশব্যাপী চলমান এ লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ বিজিবি ও সেনাবাহিনী। লকডাউনে সিলেট জেলা পুলিশের বিভিন্ন স্থানে অব্যাহত অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজারে আজ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার পৌরশহর সহ চারকাইবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, এছাড়াও জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও বিয়ানীবাজার থানার ওসি হিল্লল রায়সহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে তারা বিভিন্ন রেজিস্ট্রেশনবিহীন যানবাহনকে জরিমানা ও আটক করেন। তাছাড়াও সাধারণ মানুষকে সচেতনতার বিষয়ে সতর্ক করে দেন। এ সময় সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, সরকারের দেয়া লকডাউন বাস্তবায়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের হচ্ছে পর্যায়ক্রমে পুলিশ সুপারের কার্যালয় হতে আমাদের ডিউটি বণ্টন করে দেওয়া হয়েছে। প্রত্যেক সিনিয়র অফিসার বিভিন্ন দিন বিভিন্ন থানায় এই অভিযানটা পরিচালনা করছে। সেই প্রেক্ষিতে আমরা আজকে বিয়ানীবাজার, চারখাই এই দুটি জায়গায় অভিযান পরিচালনা করেছি। রেজিস্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন, হেলমেট ব্যবহারকারী যারা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সরকার ঘোষিত লকডাউন 5 তারিখ পর্যন্ত রয়েছে, আমরা সেই 5 তারিখ পর্যন্ত কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়নের চেষ্টা করব। আজকের এই অভিযানে 50টি মামলা ও 13টি গাড়ি আটক করা হয়েছে। সিলেট জেলা পুলিশের যে নির্ধারিত প্রত্যেক থানার অভিযানের অংশ বিশেষ আজকে বিয়ানীবাজারের চারকাই এবং বিয়ানীবাজারের বাজারে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর স্যারের নেতৃত্বে এখানে ওই যে বিশেষ করে যানবাহনের উপরে একটা অভিযান হয়। তো আমরা সর্বমোট 52টি মামলা দিয়েছি, তার মধ্যে 13টি গাড়ি আটক আছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে লকডাউন বাস্তবায়নে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক নূর ও সহকারী কমিশনার ভূমি মুশফিকুর নূর এ দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করেন। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। প্রকৃতি লীলাভূমি সিলেটে এবার এলো দি মেজ, এক নতুন বিনোদন বহির্বিশ্বের আদলে গড়ে তোলা দি মেজ আধুনিক। মনের আনন্দে হারিয়ে যাবে এক মজার গোলকধাঁধায়। গোলকধাঁধা হারিয়ে যাও আর তারপর খুঁজে ফেরো তোমার প্রিয় সাথীকে, ফিরিয়ে আনো প্রিয় শৈশব, মন ভরে সেলফি তোলো আর সারা পৃথিবীকে জানিয়ে দাও তুমি এক অজানা জগতে। মোস্ট রিয়েলিস্টিক 3D আর্ট তোমাকে নিয়ে যাবে এক অন্য জগতে। দি মেজ, প্রকৃতির গভীরে সিলেটের মাধবকুণ্ডের কাছে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ আধুনিক। পরিবার বন্ধুবান্ধব মিলে এক নির্মল আনন্দ, ছোট বড় সবাই মিলে এক নতুন বিনোদন। সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তা অটুট, আর আছে আধুনিক স্ন্যাক বার, কেনাকাটার আনন্দ। তবে আর দেরি কেন, আজই চলে আস, চলে আস আর বন্ধু বান্ধবকে জানিয়ে দাও তুমি যাচ্ছ তুমি দি মেইজে। দি মেইজ, দি মেইজ, মাধবকুণ্ড, কাঁঠালথলি, বড়লেখা, সিলেট।